ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाए आबार एकटी दीर्घ बिरतिर पर आमरा समबेत होयेछि रामकृष्ण संघेर द्वितीय संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी शिवानंदजी महाराजेर कथोपकथनेर संकलन शिवानंद बाणीर द्वितीय खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये আজকে যেদিনের ঘটনাটি পড়া হবে সেটি বেলুড় মঠে ঘটে চব্বিশে শ্রাবণ শুক্রবার 1336 বঙ্গাব্দ 9ই আগস্ট 1929 খ্রিস্টাব্দের ঘটনা। আজ স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ মাদ্রাজে ফিরিয়া যাইবেন। তিনি সকালে আসিয়া প্রণাম করিতেই মহাপুরুষটি সস্নেহে বলিলেন, আজ তো জ্যোতিষ্বর চলল, এ যাত্রায় অনেক দিন মঠে ছিলে ঠাকুরের স্থানে, আমি আশীর্বাদ করছি যেখানেই যাবে ঠাকুর তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। অন্য সময় উক্ত সন্ন্যাসী সঙ্গে মঠ ও মিশন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কথা হইত, ক্রমে ঠাকুরের সঙ্গ শক্তি সম্পর্কে মাধবান এই মহাপুরুষজি বলিতেছেন, সত্যমেব জয়তে নানৃতম, সত্যের জয় চিরকাল হয়ে আসছে, হবেও বাবা, এসব ঐশী শক্তির খেলা, ঠাকুর স্থূল শরীর ত্যাগ করে এখন এই সঙ্ঘের ভেতরে রয়েছেন, এখন ঠাকুর আছেন সঙ্ঘরূপে, এক হলো স্বামীজির কথা। এই যে তোমরা সব ভক্তেরা দূর দূর শাখা কেন্দ্র হতে এসে একত্র হয়েছ, এর ফল অতি শুভ হবে। ঠাকুর যে এখনও সঙ্ঘকে রক্ষা করছেন এবং ভবিষ্যতেও রক্ষা করবেন তা কখনো বা একটু নাড়াচাড়া দিয়ে তিনি জানিয়ে দেন। স্বামীজি নিজে ঠাকুরের নির্দেশ মতো এই সঙ্ঘ গঠন করেছেন, কিন্তু তার ওপর তার উদার ধর্মভাব সমগ্র জগতে প্রচারের বিরাট দায়িত্ব এই সঙ্ঘের ওপর ন্যস্ত করেছেন। কেউ এই সঙ্ঘের অনিষ্ট করতে পারবে না নিশ্চিত যেন, যদি কেউ কখনো অন্যরকম মতলব নিয়েও আসে তাহলে ঠাকুর তাদের মনের গতি ফিরিয়ে দেবেন, সকলকে তিনি বুঝিয়ে দেবেন, এমনকি নানা প্রতিকূল অবস্থার মধ্যে ফেলেও, ক্ষুদ্রবুদ্ধি মানুষ তো ভুল করবেই, কিন্তু তিনি সকলকেই কৃপা করেন, পাপি তাপি কেউ তার কৃপা হতে বঞ্চিত হয় না। স্বামীজি বলছেন না, আচণ্ডালা প্রতিহত ইয়স্য প্রেম প্রবাহ ইত্যাদি, তিনি সকলকে ক্ষমা করেন, আচণ্ডালে কৃপা করার জন্যই তিনি এই রামকৃষ্ণ রূপ ধারণ করে এসেছেন। তোমরা তো যীশুখ্রিস্টের কথা পড়েছ, যারা তাকে ক্রুশবিদ্ধ করে মেরেছিল তাদের জন্য তিনি ভগবানের কাছে কাতর প্রাণে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন, প্রভু এদের ক্ষমা করো, এরা কি অন্যায় করছে তা জানে না। সেই পরব্রহ্মই ইদানিং রামকৃষ্ণ রূপে এসেছেন, আমরা তো সচক্ষে দেখেছি তার কি অসীম দয়া, কি অদ্ভুত ক্ষমা, আর মা তার তো তুলনাই হয় না, সাক্ষাৎ জগদম্বা। এমনও শুনেছি একজন এসে মায়ের কাছে এক ছেলের নামে বলেছিল যে সে অশ্রাব্য মহাঘৃণ্য অপরাধ করেছে। মা খুব গম্ভীরভাবে সব শুনলেন, তারপর সেই লোকটি মাকে অনুরোধ করে যখন বলল, আপনি যদি তাকে ডেকে একটু বলে দেন তো ভালো হয়। তাতে মা বলেছিলেন, বাবা তোমরা ওরকম কথা বলতে পারো, কিন্তু আমি যে মা, আমার কাছে সকলেই সমান, সে তোমাদের কাছে মহা অপরাধীও ঘৃণ্য হতে পারে কিন্তু তার মার কাছে নয়, আমি মা হয়ে কী করে ছেলেকে ঘৃণা করব, এমন ক্ষমা ছিল মায়ের। এসব তো আমাদের চোখের উপরই হয়ে গেছে, আমরাও শিখেছি, ঠাকুর মা স্বামীজি এদের জীবন দেখেই তো আমাদের শিখতে হবে। বলিতে বলিতে মহাপুরুষটির কণ্ঠস্বর রুদ্ধ হইল, তিনি আর কিছু বলিতে পারিলেন না, খানিক পরে চুপ করিয়া থাকিয়া আপন মনে গান ধরিলেন, গাওরে জগৎপতি জগবন্দন ব্রহ্ম সনাতন পাতক নাশন একদেব ত্রিভুবন পরিপালক কৃপা সিন্ধু সুন্দর ভবনায়ক সেবক মনোমদ মঙ্গল দাতা বিদ্যা সম্পদ বুদ্ধি বিধাতা যাচে চরণ ভকত কর জোরে বিতর প্রেম সুধা চিত্ত চকোরে।
আমরা এই একটি অংশ শুনলাম, একেবারে আমরা ননস্টপ পড়েছি, কারণ একটি প্রসঙ্গ নিয়ে মহাপুরুষ নিয়ে আলোচনা করছেন, যেটি আমরা ভেঙে ভেঙে আলোচনা করব। কিন্তু মহাপুরুষটি একটা নাই বলে গিয়েছেন। স্বামী জ্যোতিষ্বরানন্দজী মহারাজ তিনি ব্যাঙ্গালোর ফিরে যাবেন, মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে এসছেন। মহাপুরুষ মহারাজ বলছেন, কি সুন্দর কথা, আজ তো জ্যোতিষ্বর চলল এই যাত্রায়, অনেকদিন মঠে ছিলে ঠাকুরের স্থানে, আমি আশীর্বাদ করছি যেখানেই যাবে ঠাকুর তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। এটি আমাদের সকলের প্রাণীতে একটা আশার সঞ্চার করে। আমার মনে আছে, আমি যখন প্রথম পোস্টিং নিয়ে বেলুড় মঠ থেকে বেলঘরিয়া স্টুডেন্টস হোম যাচ্ছি, পূজনীয় আত্মস্থানন্দজি তখন আমাদের সাধারণ সম্পাদক, তিনি আমাকে বললেন, তোর কি খুব মন খারাপ হচ্ছে? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই মন খারাপ হচ্ছে, কারণ বেলুড় মঠে থাকবো বলেই বেলুড় মঠে এসে সাধু হতে আসি, এখান থেকে যেই 11 মাস বাদ চলে যেতে হবে এটা আমি তো কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম ট্রেনিং সেন্টার যাওয়া অবধি এখানেই থাকতে পারব, থাকবার সুযোগ পাব। মহারাজ চুপ করে শুনে ভারী সুন্দর একটি কথা বললেন, দুর্গাপুজোর সময় যাক প্রদীপ জ্বালে দেখেছিস? আমি তখনও তো দেখিনি, দূর থেকে দেখেছি কিন্তু নিজে হাতে করে জ্বালাইনি বলে কোনো রকম আইডিয়া ছিল না। তো মহারাজ বললে দিলেন, পরে দেখলাম সেটা সেই রকমই, একটা বড় হাঁড়ির ভেতরে ধান বিছিয়ে তার উপর একটা বড় প্রদীপ জ্বালানো হয়, তা দ্বীপটা খুব দাউ দাউ করে জ্বলে, সেইখান থেকে আগুন একটি ছোট্ট দ্বীপ কাঠিতে নিয়ে দুর্গাপুজোর যে প্রদীপ সেগুলো প্রজ্বলিত করতে হয়, আবার সেই প্রদীপের আগুন থেকেই অন্যান্য আগুন প্রজ্বলিত করা হয়, দ্বীপকাঠি জ্বালানো হয়, হোমের শিখা জ্বলে। মহারাজ বললেন যে যখন ওই ইয়ে থেকে যে দ্বীপ ছোট দ্বীপকাঠি থেকে যে যাগ প্রদীপ থেকে যখন আগুন তোলা হয়, সেই যে যাগ প্রদীপে আগুনটা দাউ দাউ করে জ্বলছে, আর যে দ্বীপকাঠিতে তোলা হয় সেটা দ্বীপ দ্বীপ করে জ্বলছে, কিন্তু সেই একই আগুন। আবার সেই আগুন যখন প্রদীপে দেওয়া হয় তখন ধীরে ধীরে সেটার শক্তি বাড়ে, আবার সেই প্রদীপ থেকে আগুন নিয়ে যখন আমরা যজ্ঞ করি তখন সেটা দাউ দাউ করে জ্বলছে, সেটা যাগ প্রদীপের আলোর চেয়েও বেশি। ঠিক সেই রকম ঠাকুর বেলুড় মঠে যাগ প্রদীপের মতো বিরাজ করছেন, দাউ দাউ করে চলছেন, আর সেন্টারে যে ঠাকুরের যে প্রতিনিধি স্বরূপ যে ছবিটি বসে আছে, যাকে আমরা অর্চনা করছি, সেটির মধ্যে অতটা প্রকাশ দেখা যায় না, সেটি দ্বীপ দ্বীপ করে জ্বলে। কিন্তু যদি আমরা সাধন ভজন ভালোবাসা দিয়ে করি, যেরকমভাবে যজ্ঞের যে আগুন সেটি দাউ দাউ করে জ্বলতে থাকে, ঠিক সেই রকম আমরা যদি শ্রীরামকৃষ্ণের সেবাটিকে খুব যত্ন করে করি, তাহলে আমাদের কেন্দ্রেও ঠাকুরের বিশেষ প্রকাশ হবে, কারণ ঠাকুর সর্বত্র বিরাজ করছেন। ভাগবতে একটি ভারী সুন্দর কথা বলা আছে, যেখানে ভগবানের ভক্তগণ যায় সেইখানটি পবিত্র হয়ে যায়। কেন পবিত্র হয় না? ভগবান হৃদয়ে গদাধারী বিষ্ণুকে সঙ্গে করে নিয়ে যান, অর্থাৎ আপনার আমার প্রত্যেকের হৃদয়ের ভেতরে শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন, বা আমাদের ইষ্ট দেবতা বিরাজ করছেন। তাই যেখানেই যাই না কেন, যত দূরেই যাই না কেন, তিনি আমাদের হৃদয়ের ভেতরে থেকে আমাদের সঙ্গে সঙ্গে থাকছেন। অন্য সময় উক্ত সন্ন্যাসীর সঙ্গে মঠ মিশন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কথা কইতে কইতে কথা হইতে হইতে ক্রমে ঠাকুরের সঙ্গ শক্তি সম্বন্ধে মহাপুরুষ মহাজ বলেছিলেন, সত্যমেব জয়তে নানৃতম, সত্যের জয় চিরকাল হয়ে আসছে, হবেও ভাবা, এসব ঐশী শক্তির খেলা, সত্যের জয় সব সময় হবে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি বলতেন, শ্রীরামকৃষ্ণ হলেন সত্য স্বরূপ, তাকে যদি ধরতে হয় তাহলে আমাদের কায় মনোবাক্যে সত্য স্বরূপ হয়ে উঠতে হবে, এবং আমরা যত সত্য স্বরূপ হয়ে উঠব কায় মনোবাক্যে, ঠিক সেই রকম আমাদের ভেতরে একটি অদম্য মানসিক শক্তি গড়ে উঠবে, যেটা কোনো আঘাতে কোনো কিছুতে নতজানু হবে না, সত্যকে সে উঠে ধরে থাকবে। আর এই সঙ্গশক্তি হল সঙ্ঘের সমস্ত সদস্যদের সেই সত্যস্বরূপ শক্তির সমন্বিত শক্তি, যেটি শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। তাই বলছেন, এই সঙ্গশক্তির সম্পর্কে বলেছিলেন, সত্যমেব জয়তে নানৃতম, একটি কাঠি এক জায়গায় পড়ে আছে, সেই কাঠিটিকে আপনি ধরে দুম করে ভেঙে দিতে পারেন,
কিন্তু ওই কাঠির যে বাঞ্চ আছে সেইটিকে ভাঙতে গেলে আপনি অত সহজে ভাঙতে পারবেন না। আপনার বাঞ্চটাকে নিয়ে আপনার হাঁটুতে বা কোনো একটা শক্ত জায়গায় ধরে ভাঙতে হয়। ঠিক সেই রকম সংঘ শক্তিকে ভাঙতে হলে অনেক শক্তির প্রয়োজন হয়, কিন্তু একটি শক্তিকে ভাঙতে গেলে সমস্যা হয় না। তাই স্বামীজি এই সংঘের পত্তন করলেন। মহাপুরুষ মাঝ বলছেন, ঠাকুর স্থূল শরীর ত্যাগ করলে এখন ত্যাগ করে এখন এই সংঘের ভেতর রয়েছেন, এখন ঠাকুর আছেন সংঘরূপে, এই হলো স্বামীজির কথা। শ্রীরামকৃষ্ণ স্থূল শরীর ত্যাগ করেছেন, কিন্তু তিনি সংঘরূপে বিরাজ করছেন। এই আমার মনে আছে, আবার নিজেরই উদাহরণ দিচ্ছি, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, সাধুতে এসেছি যেদিনকে তার তিন দিন বাদে পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। মহারাজকে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করতে তিনি বললেন, এখন থেকে তোমার নিজের ভালো লাগা মন্দ লাগা বলে কোনো কিছু থাকবে না, এখন সঙ্গের ভালো লাগা মন্দ লাগাই তোমার ভালো লাগা, তোমার মন্দ লাগা। শুধু তাই নয়, সঙ্গ যে কথা বলবে, যে আজ্ঞা দেবে, সেটিকে প্রতিপালন করার চেষ্টা করবে। যদি তার অবাধ্য হও জানবে, তুমি স্বয়ং সঙ্ঘরূপী শ্রীরামকৃষ্ণের অবাধ্য হচ্ছ। সঙ্গের শক্তি শ্রীরামকৃষ্ণ থেকে সঙ্ঘ শক্তিরূপে বিরাজ করেন, এটা আমরা বিশেষভাবে অনুভব করেছি। বেলুড় মঠে খুবই বোঝা যায় যে সমস্ত সঙ্ঘ শ্রীরামকৃষ্ণের ইশারায় চলছেন। এমন এমন কিছু ঘটনা হতে আমরা দেখেছি যে ঘটনাগুলি হবে এটা আমরা কখনো বিশ্বাস করিনি, অথচ সেই ঘটনাগুলি হয়েছেন। বহু যোগ্য প্রার্থী, যাদের আমরা জাগতিক হিসেবে যোগ্য বলে মনে করি, তারা ছিটকে গেছেন, এবং যারা সত্যাশ্রয়ী, যারা সঙ্ঘকে সঙ্ঘের এই গরিমাকে ধরে রাখবার চেষ্টা করেছেন, তারা ধীরে ধীরে তাদের ক্ষুদ্র আসন থেকে বৃহতের মাঝখানে পরিচিতি পেয়েছেন, এ আমরা দেখেছি। বলছেন, এই যে তোমরা সব ভক্তেরা দূর দূর শাখা কেন্দ্রে শাখা কেন্দ্র হতে এসে একত্র হয়েছ, এর ফল অতি শুভ হবে। ঠাকুর যে এখনও সঙ্ঘকে রক্ষা করছেন এবং ভবিষ্যতেও রক্ষা করবেন, তা কখনো বা একটু নাড়াচাড়া দিয়ে তিনি জানিয়ে দেন। স্বামীজি নিজে ঠাকুরের নির্দেশ মতো এই সঙ্ঘ সংগঠন করেছেন, এবং তার উদার ধর্মভাব সমগ্র জগতের প্রচারের বিরাট দায়িত্ব এই সঙ্ঘের ওপর ন্যস্ত করে গেছেন। এই সঙ্ঘ, যদি আপনারা খুব ভালো করে আমাদের ইতিহাস পড়েন, তাহলে দেখবেন এই সঙ্ঘ দৈব নির্দেশে এবং দৈব ইচ্ছায় সংগঠিত হয়। যখন সেই ফলহারিণী কালী পূজার রাত্রিরে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবীকে ষোড়শী জ্ঞানে পুজো করলেন, তখনও পর্যন্ত এই রামকৃষ্ণ সঙ্ঘের প্রতিষ্ঠার কোনো রকম কোনো ভাবনা চিন্তাই ছিল না। শ্রীরামকৃষ্ণদেব তোতাপুরীর কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন, সেই কারণে আমরা সবাই পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী। পুরী সম্প্রদায়ের প্রধান কার্যালয় হল শৃঙ্গেরি মঠ, যেখানকার অধিষ্ঠিতা দেবী হলেন ত্রিপুরা বালাসুন্দরী, ষোড়শী ত্রিপুরা সুন্দরী। এবং দেখুন, শ্রীরামকৃষ্ণ তখনও জানতেন না, কিন্তু মানে আমরা জাগতিক যে ইতিহাস ইতিহাস পড়ি সেই হিসেবে ঠাকুর তখনও জানতেন না যে এই রাখাল নরেন, এই লাটু হরিশ, এরা সবাই মিলে এই একটি ধর্মসঙ্ঘ প্রতিষ্ঠা করবেন। শুধু তাই নয়, এরা সেই পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী সন্ন্যাসী সঙ্ঘের অঙ্গীভূত হবে। শুধু তাই নয়, এদের ইষ্টদেবী হবেন ত্রিপুরা সুন্দরী, ষোড়শী ত্রিপুরা সুন্দরী। মাকে ষোড়শী ত্রিপুরা সুন্দরী জ্ঞান করে পুজো করার মধ্যেই যে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের বীজটি পতন করা হয়েছিল, সেটি যেন দেবীর বোধন হয়ে গেল। মা সঙ্ঘ জননী রূপে সমস্ত সঙ্ঘকে পরিচালনা করা শুরু করলেন। এর সবটুকুই ঠাকুর যেন আগে থেকে তৈরি করে ভেবে রেখেছেন। এই সঙ্ঘের আরও একটা কাজ আছে, আমাদের সন্ন্যাসীদের পেশা যখন বলা হয় আপনাদের পেশা কি, তখন আমাদের লিখতে হয় পেশা হচ্ছে প্রিচিং, প্রচার করা। প্রচার কি প্রচার করব, আমরা প্রচার করব শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দ ও তার গুরুভাইদের উদার ধর্মভাব, যেটি আমরা শ্রীরামকৃষ্ণের কাছে পেয়েছি। স্বামীজি ঠাকুর মহাপুরুষ মহারাজ ঠাকুরের এই ভাবটিকে বলতে গিয়ে বলেছেন,
যে আচণ্ডালা প্রতিপাপী তাপি কেউ তার কৃপা হতে বঞ্চিত হয় না। স্বামীজি বলেছেন, আচণ্ডালা প্রতিহতরয়ো ইয়স্য প্রেম প্রবাহ। স্বামীজি ভাবটি আমাদের মধ্যে দিয়ে গেছেন যাতে আমরা জীবনের মধ্যে দিয়ে প্রচার করি। কেমন শ্রীরামকৃষ্ণের ভাব? আচণ্ডালে প্রবাহিত যার প্রেম, আচণ্ডালা আচণ্ডালা প্রতিহতরয়ো ইয়স্য প্রেম প্রবাহ, তার প্রেমের প্রবাহ স্থান কাল পাত্র নিরূপণ না করে আচণ্ডালে সবাইয়ের প্রতি এটি দেওয়া হচ্ছে। সে একটা অদ্ভুত ব্যাপার, তিনি সকলকে ভালোবাসেন, প্রত্যেকে তার আপনার, এই বোধটা হচ্ছিল শ্রীরামকৃষ্ণের। শ্রীরামকৃষ্ণের এই ভাবটি যাতে আমাদের জীবনের মধ্যে আসে সেইটার চেষ্টা করতে হবে, কারণ আমরা আমাদের আচরণের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের রূপটিকে পরিষ্কার করে ব্যক্ত করবার চেষ্টা করছি মাত্র। তিনি বলছেন যে তিনি সকলকেই ক্ষমা করেন, আচণ্ডালে কৃপা করার জন্যই তো তিনি এই রামকৃষ্ণ রূপ ধারণ করে এসেছেন। সঙ্ঘে মাঝে মাঝে বিপদ যে আসে না তার নয়, সঙ্ঘ বিপদ আসে, এবং আমাদের সঙ্ঘ বিপদ এলে আমাদের একটাই আমাদের উপায় থাকে, আমরা সম্মিলিতভাবে সবাই মিলে শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করি, এবং সঙ্ঘশক্তির মিলিত প্রার্থনার ফলে শ্রীরামকৃষ্ণ দেবের কৃপায় আমরা এই বিপদ থেকে উদ্ধার পাই। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ নাকি মাঝে মাঝেই বলতেন, না জানি বাপু, আমি কিছু জানি না, ওই মন্দিরের বাবু উনি সব জানেন, মন্দিরে যে ঠাকুর বসে আছেন তিনি সব জানেন। ঠাকুর সত্যি সত্যি শুধুমাত্র বসে নেই, তিনি খুব সূক্ষ্মভাবে আমাদের ভিতরে কাজ করছেন। আপনারা যদি ভালো করে নিজেদের জীবনটিকে দেখেন, দীক্ষার পরে দেখবেন আপনাদের প্রত্যেকের জীবনের আমূল পরিবর্তন হয়েছে। আপনারা সেটা স্বীকার করুন বা নাই করুন, বাইরের মানুষের দিকে তাকালে তখন আপনি বুঝতে পারবেন আপনার জগৎটা কীরকম সুন্দর তৈরি হয়েছে। বাইরের দিকে আমরা যত তাকাতে পারবো তত আমরা আমাদের ভেতরের সম্পদটাকে অনুভব করতে পারবো, তার যে শক্তিময়তা, তার যে শক্তিমত্তা সেটি আমাদের মধ্যে প্রকাশিত হবে। তার কীরকম দয়া ছিল? তিনি বলছেন যীশুখ্রিস্টের দয়ার কথা বলছেন, যীশুখ্রিস্টকে যারা ক্রুশবিদ্ধ করেছিল, সেই সৈন্যরা যারা দাঁড় করিয়ে থেকে তার হাত দুটিকে পেরেক দিয়ে কাঠের সাথে বেঁধে দিয়েছিল, পা দুটোকে একত্রিত করে পেরেক দিয়ে বেঁধে দিয়ে মাথায় সেই যে কাঁটার মুকুট পরিয়ে যীশুকে নিয়ে এসেছিলেন, সমস্ত রাস্তা সেই বিশাল ক্রসটি তাকে বয়ে আনতে হয় যাতে সেই ক্রসেতে তাকে দেওয়া হয়, তাকে যাতে দণ্ড দেওয়া হয়, তার মৃত্যুদণ্ড যেন ওখানেই দেওয়া হয়। যীশুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ছোট যন্ত্রের মাধ্যমে কষ্ট নেবেন না বড় যন্ত্রের মাধ্যমে করেন? তিনি বলেছিলেন, আমি ছোট মানুষ, ছোট যন্ত্রের মাধ্যমেই কষ্ট দেওয়া উচিত। এই যন্ত্রের কষ্ট দেওয়ার জিনিসপত্র কিন্তু সব তাদের কাছেই ছিল আর কি, কিন্তু যীশু প্রত্যেককে ক্ষমা করলেন, তিনি জগৎপিতার কাছে প্রার্থনা করলেন, এরা জানে না এরা কি করছে, তুমি এদেরকে ক্ষমা করে দিও, এইটা হচ্ছে কথা। বলছেন ঠাকুর, সেই পরব্রহ্মই ইদানিং রামকৃষ্ণ রূপে এসেছেন, আমরা তো স্বচক্ষে দেখেছি তার কি অসীম দয়া, কি অদ্ভুত ক্ষমা। অসীম দয়া এবং অদ্ভুত ক্ষমা না হলে হৃদয়রামকে তিনি কখনো ক্ষমা করতে পারতেন না। হৃদয়রাম তাকে এত কষ্ট দিয়েছিলেন, যিনি তিনি পোস্তার ওপর উঠে গেছিলেন গঙ্গায় ঝাঁপ দিয়ে শরীর ত্যাগ করবেন বলে, তারপরে সেই সংকল্প তিনি ছেড়ে দিলেন, এবং সংকল্প ছেড়ে দিয়ে তিনি যেরকমভাবে তাকে নিয়ে আসা হয়েছিল বরানগর মঠ, আলমবাজার মঠ, এবং পরে বেলুড় মঠ হয়ে বেলুড় মঠে স্থায়ীভাবে তার স্থান তৈরি করে নিলেন। পূজনীয় মহাপুরুষ মহারাজ মায়ের কথা বলছেন, মায়ের দয়ার কথা বলছেন, মায়ের দয়ার কাছে সবটা মুশকিল। একটি ছেলের কথা বলছেন যে অশ্রাব্য ও মহাঘৃণ্য অপরাধ করেছে, কিন্তু মায়ের কি অসীম দয়া, মানুষজন এসে বলছেন আপনি ওকে বলে দেবেন ও যেন এরকম না করেন। মায়ের কাছে, সবার কাছে সে দণ্ডিত, সবাই সে জানে সবার কাছে সে খারাপ, কিন্তু সে জানতো মায়ের কাছে সে খারাপ নয়, অ্যাজ ইফ যেন মা তার কোনো রকম অসুবিধার কথা, মা তার কোনো রকম কূট জিনিসের কথা মা মনেই নেই, এইটা হচ্ছে কথা।
এই ভাবনা চিন্তার মধ্যে তিনি ছিলেন। তাই মা বলছেন, বাবরা বাবা তোমরা কি তোমরা ও রকম বলতে পারো, কিন্তু আমি যে মা, আমি আমার কাছে সকলে সমান। সে তোমাদের কাছে মহা অপরাধী ঘৃণ্য হতে পারে, কিন্তু মার কাছে নয়। আমি মা হয়ে কী করে ছেলেকে ঘৃণা করব? জাগতিক নিয়মে শতপাপ করলেও আমরা মায়ের কাছে ক্ষমা পাই। মা আমাদের হয়তো প্রথম দিকে মা একটু রুষ্টা থাকেন, কিন্তু মা আমাদের ক্ষমা করেন, এবং মায়ের জন্যই আমরা অনেক সময় জীবন পেয়েছি। এটা আমরা আমাদের কাজের মধ্যে লক্ষ্য করেছি যে মা ছিলেন। নেপালে যখন ভূমিকম্প হলো, তখন তিন দিন বাদে একটি বাচ্চার আওয়াজের শুনে সেই নেপালের ডেব্রিজ সরিয়ে দেখা গেল, সের মধ্যে একজন মহিলা উপুড় হয়ে শুয়ে আছেন এবং তার বুকের কাছে কিছু একটা আছে। তিনি সেই খানিকটা উঁচু হয়ে শুয়ে বাচ্চাটাকে আকাশের মতো তার ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করেছেন। আকাশের মতো তিনি তাকে এইভাবে ব্যবহার করেছেন। ঠিক সেই রকমভাবে আমরাও এরকমভাবে ব্যবহার করতে পারি, আমরা ভালোবাসা দিয়ে মানুষকে বদল করতে পারি। মায়ের সেই বিখ্যাত কথা আছে, যখন দেখবে কেউ কোথাও নেই, তুমি সবসময় জানবে তোমার একজন মা আছে। এটা কত বড় আশ্বাস, কত বড় বিশ্বাস! যখন কেউ আমাদের সাথে থাকেন না, তখন আমরা নিশ্চিত জানি আমাদের একজন মা আছেন। এইসব আমাদের চোখের উপর ঘটে গেছে, আমরাও ওই শিখেছি। ঠাকুর মা স্বামীজি এদের জীবন দেখেই তো আমাদের শিখতে হবে বলছেন। তাহলে আমাদের জীবন যে শিখবো, আমরা কীভাবে শিখবো? বলা হয় শ্রীরামকৃষ্ণ হলেন তত্ত্ব, আর স্বামী বিবেকানন্দ হলেন তত্ত্বের ব্যাখ্যাতা, আর শ্রীমা সারদা দেবী হলেন সেই তত্ত্বকে দৈনন্দিন জীবনের কাজে সব কাজটুকু করে কেমন করে সেই স্পিরিট, সেই সেবার স্পিরিটটাকে আমরা জাগিয়ে রাখতে পারব। খানিকক্ষণ চুপ করে থেকে আমাদের মহাপুরুষ মাঝ গান গাইছেন, গাওরে জগৎপতি জগবন্দন ব্রহ্ম সনাতন পাতক নাশন এক দেব ত্রিভুবন পালক কৃপা সিন্ধু সুন্দর ভবনায়ক। কৃপার যিনি সিন্ধু, যিনি সুন্দর, যিনি এই জগতের সবার নায়ক, তার জগবন্দন, তার স্তুতি গাইবার কথা বলা হচ্ছে। সেবক মনোমদ মঙ্গল দাতা বিদ্যা সম্পদ বুদ্ধি বিধাতা ইয়াচে চরণ ভকত কর জোড়ে ভিতর প্রেম সুধা চিত্ত চকোরে। ঠাকুর বলেছিলেন না শম্ভু মল্লিককে, যে তুমি যদি জিনিসপত্র পাও, তুমি কি তাকে বলবে যে এতটা জায়গা নিয়ে হাত ইয়ে করতে পারি, আমি হাসপাতাল করব, এতটা জায়গা নিয়ে পাঠাগার করবো, এরকম নানা জিনিস কি তুমি বলতে পারো? তখন আমরা শুধু তার কৃপা প্রার্থনা করি। ওই আলোটি সেদিনকে, যেদিনকে একটা আলো লাগানো হয়েছিল, সেই আলোটায় দেখা যাচ্ছিল ভদ্রমহিলাকে ছাড়া অন্যান্য সবাইকে দেখা যাচ্ছিল। আমি কিন্তু খুব বিনীতভাবে তাদেরকে এটা হচ্ছে কথাই, কৃপা সিন্ধু সুন্দর ভবনায়ক সেবক মনোমদ মঙ্গলদাতা বিদ্যা সম্পদ বুদ্ধি বিধাতা। বলছেন সেবক মনোমদ, মনের মতো, মঙ্গলদাতা যিনি মঙ্গল দান করেন, বিদ্যা সম্পদ বুদ্ধি বিধাতা আর কি কী দান করেন? বিদ্যা দান করেন, সম্পদ দান করেন, বুদ্ধি দান করেন, এই তিনটি জিনিস দান করেন। ইয়াচে চরণ ভকত কর জোরে ভিতর প্রেম সুধা চিত্ত চকোরে। কিন্তু সাধক কী চান? সাধক এসব কোনো রকম জাগতিক জিনিস চান না, তিনি চান হৃদয়ে যেন ঈশ্বরের প্রেম সুধার বর্ষণ হতে থাকে, তিনি যেন তার সেই অনুপম প্রেমের অনুভবটি নিজের মধ্যে করতে পারেন। আজকে আমরা এখানেই থামবো, পূজনীয় মহাপুরুষ মহাজের কাছে প্রার্থনা, আমরাও যেন এমনি করে প্রার্থনা করতে পারি, আমাদের প্রিয়জনদের সঙ্গে একসূত্রে বুঝতে পারি, এবং ভগবানের বন্দনার পরে যেমন মিটিং উইদাউট ইটিং ইজ চিটিং, ঠিক সেই রকমভাবে যেন ভগবানের মনোযায়ী আমরা তার ইচ্ছা অনুযায়ী কাজকর্ম করে উঠতে পারি। শ্রী ভগবানের কৃপা হলে আবার খুব শিগগিরই আমরা শিবানন্দবাণীর আরও একটি ঘটনা নিয়ে পাঠ ও আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।